নমস্কার বন্ধুরা, ডালিয়া রেইকি ইনস্টিটিউটে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো মা লক্ষ্মীর কোড নাম্বার। এই মা লক্ষ্মীর কোড নাম্বার ব্যবহার করে আপনারা অনেক বেশি সুফল পেতে পারেন। আপনারা আপনাদের ধার দেনা, অভাব অনটন, কলহ ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো অচিরেই দূর করতে পারবেন এই মা লক্ষ্মীর কোড নাম্বার ব্যবহার করে। এবং তার সঙ্গে আরও কিছু ক্রিয়ার কথা বলবো, যে ক্রিয়াগুলো করলে আপনাদের সুখ শান্তি একদম উপচে পড়বে সংসারে। তাহলে চলুন আমরা ভিডিওটি শুরু করি। প্রথমেই আমরা বলবো আপনাদের বাড়ি পরিষ্কারের কথা, সব ভিডিওতে বলি, এখানেও মনে করিয়ে দিচ্ছি। মা লক্ষ্মী নোংরা জায়গায় থাকতে ভালোবাসে না। হ্যাঁ, লক্ষ্মীর মধ্যে দুটো শ্রেণী আছে। একটি হচ্ছে লক্ষ্মী দেবী, যিনি যাকে আমরা পুজো করি তিনি হচ্ছেন লক্ষ্মী দেবী, আরেকজন হচ্ছেন অলক্ষ্মী দেবী। অলক্ষ্মী কিন্তু আবার নোংরা জায়গায় ভালোবাসে না। অনেকের ক্ষেত্রেই দেখা যায় অনেক নোংরা থাকে, অনেক ইনডিসিপ্লিন থাকে, কিন্তু তাদের ঘরে টাকা পয়সা উপচে পড়ে। সেগুলো হচ্ছে আদারে লক্ষ্মী বলে, আদার নোংরা, আদারে লক্ষ্মী, আদারে লক্ষ্মী তাদের সাহায্য করে। এখন সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করছি না, সেটি আরও অনেক ব্যাপার। আদৌ আদারে লক্ষ্মী কোন কোন মানুষকে সাহায্য করে, আমাকে সাহায্য করবে কি না আমরা জানি না। সেই জন্য গতানুগতিক পথে মা লক্ষ্মী যেমনটি ভালোবাসে সেই হিসেবেই আমি বলছি বাড়ি ঘর দোরটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। আমি আপনাদের কোড নাম্বারটি এখন দিয়ে দিচ্ছি, কিন্তু তাই বলে এই কোড নাম্বারটি পেয়েই আপনারা ভিডিও থেকে চলে যাবেন না, কারণ এই কোড নাম্বারটির জন্য কি কি কাজ আছে সেটা তো আপনাদের জানতে হবে। সেইটা জানার জন্য ভিডিওটি অনেকক্ষণ দেখতে হবে, এমনকি শেষ পর্যন্ত দেখতে হবে। আপনারা সেই জন্য অপেক্ষা করুন, অনেকগুলি ক্রিয়া আছে যেগুলো এই কোড নাম্বার ব্যবহার করলেও ওগুলো কিন্তু আপনাদের করতে হবে। কোড নাম্বারটি হচ্ছে 2918, 2918, এটি হচ্ছে মা লক্ষ্মীর কোড নাম্বার। এবং এর সঙ্গে আরেকটি আপনারা অ্যাঞ্জেল নাম্বার জয়েন করুন, যেটা হচ্ছে মা লক্ষ্মীর অ্যাঞ্জেল নাম্বার। মা লক্ষ্মী নিজেই একজন অ্যাঞ্জেল, কিন্তু সেই অ্যাঞ্জেল অনুযায়ী তার একটি নাম্বার আছে, ফ্রিকোয়েন্সি আছে। ওই ফ্রিকোয়েন্সির নাম্বার হচ্ছে, আমি আপনাদের বলে দিচ্ছি, 1996211 47, 1996211 47, এটা আপনারা লিখে রাখুন। আচ্ছা, এইবার আপনারা কি করবেন, এই কোড নাম্বারটি আপনারা হাতে লিখবেন, 2918, এই কোড নাম্বার হাতে লিখবেন। সঙ্গে এই কোড নাম্বারটিও আপনারা লিখতে পারেন, এটি অনেকটা বড় আছে, আবার নাও লিখতে পারেন, যেটা ছোট ওটা আপনারা লিখে দিচ্ছেন। এইরকম শুক্রের জায়গা ঘেঁষিয়ে আপনারা এরকম জায়গায় লিখবেন, এটা আপনারা সবুজ কালি দিয়ে লিখবেন আর চ্যান্ড করবেন। আর যখন আপনারা কোনো নোটপ্যাডে লিখছেন তখন এই মা লক্ষ্মীর কোড নাম্বারটিও লিখবেন, আবার মা লক্ষ্মীর অ্যাঞ্জেল নাম্বারটিও লিখবেন, দুটোই আপনারা সবুজ কালি দিয়ে লিখবেন। এবার বলবো এই শুক্রের স্থানে, আপনারা জানেন তো এটা শুক্রের স্থান, এই শুক্রের স্থানে আপনারা কি করবেন, দারচিনি একদম পেস্ট করে নেবেন। দারচিনি গুঁড়ো আর মধু দুটো মেশাবেন, পেস্ট করে মানে জল দিয়ে নয়, একদম ডাস্ট ডাস্ট দারচিনি আর মধু মেশাবেন। দিয়ে আপনারা একটা কাঠি দিয়ে এখানে ইনফিনিটি আঁকবেন, ইনফিনিটি, এইভাবে ইনফিনিটিটা আঁকবেন। ইনফিনিটি আঁকতে আপনারা জানেন, আগে দেখিয়েছি, এইরকমভাবে এই পুরো হাতটার মাঝখানটা করলেও কোনো অসুবিধে নেই, আবার এইরকম জায়গা ঘেঁষিয়ে করলেও কোনো অসুবিধে নেই। এই ইনফিনিটির ভেতরটা আপনার নটা হবে, নটা। এই যে একটা আমরা এরকমভাবে ইনফিনিটি দিচ্ছি, এটা হলো একটা, আবার ভেতর থেকে এই আর একটা দুটো, এই তিনটে, এই চারটে, এরকমভাবে নটা করতে হবে ওই মধু আর দারচিনি দিয়ে। এখন দেখুন, মধু আর দারচিনি দিয়ে ইনফিনিটিটা আঁকা খুব সহজ কথা নয়, বারবার করে লাগিয়ে লাগিয়ে করতে হবে। সেই জন্য একটা দাগ, যেটা বড়টা করছেন ওই দাগটা মোটামুটি স্পষ্ট হলেই হবে, বাদ বাকিগুলো আপনার যদি ফেড হয়ে যায়, আপনি টানছেন কিন্তু ফেড হয়ে যাচ্ছে সেরকম পড়ছে না, তাতে কোনো অসুবিধে নেই, আপনি নটাই করছেন, তার মধ্যে একটা যেন খুব স্পষ্ট হয়, বড়টা, বড়টা খুব স্পষ্ট করে করবেন। এটা হচ্ছে একটা ক্রিয়া, এটা থাকবে, প্রত্যেক দিন স্নান করে উঠে এই ইনফিনিটিটা আঁকবেন আর মা লক্ষ্মীর কোড নাম্বারটাও লিখবেন।
আর বড় যে অ্যাঞ্জেল নাম্বারটা আছে সেটা আপনারা লিখতেও পারেন, আবার নাও লিখতে পারেন, অন্য জায়গায় লিখতে পারেন। ছোট একটা কাগজে কোড নাম্বার এবং অ্যাঞ্জেল নাম্বার দুটো লিখে আপনারা রেখে দিতে পারেন। আবার ঠাকুরের সিংহাসনেও আপনি রেখে দিতে পারেন, যখন পুজো করছেন তখন আপনি দেখে দেখে চ্যান করতে পারবেন, আপনার কাছে অনেক কাজটি সহজ হয়ে যাবে। এই কাজটি আপনারা কতদিন করবেন? এই কাজটি করবেন 41 দিন। 41 দিন টানা করে যাবেন, বাদ দেবেন না। যদি বাদ চলে যায় তাহলে তার পর দিন থেকে ধরবেন আবার একদিন করে, আবার 41 দিন টানা করে যাবেন, প্রত্যেক দিন করবেন। এতে আপনারা বিশাল একটা সুফল পাবেন। এছাড়াও প্রতি মাসের 1 তারিখে আপনারা সন্ধেবেলা দারচিনি আর লবণ এই দুটো আপনারা হাতে নেবেন, নিয়ে বাড়ির বাইরে চলে যাবেন। বাড়ির বাইরে গিয়ে বাড়ির দিকে তাকাবেন, বাড়ির সদর দরজার দিকে তাকাবেন। এবার সদর দরজার দিকে তাকিয়ে বলবেন, আমার বাড়িতে প্রচুর অর্থের আগমন হচ্ছে, বৃষ্টির মতো অর্থ পড়ছে বলে ওই যে নুনার দারচিনি নিয়েছিলেন ওটাকে ফু দিয়ে দেবেন, ফু দিয়ে ছড়িয়ে দেবেন। এটা থাকবে, এটা আপনারা 1 তারিখেই করবেন। হ্যাঁ, যে বাড়ি হোক না কেন সন্ধ্যাবেলা আপনারা এই কাজটি করবেন। এটি গেল আরেকটি কাজ ধনপ্রাপ্তির জন্য। এবার বলবো, যখন আপনারা বাড়ির বাইরে কাজ করতে যাচ্ছেন সেই কাজটা যেন খুব মসৃণ হয়, সেই কাজটায় যেন সবসময় মা লক্ষ্মীর সাহায্য থাকে, তার জন্য আপনারা কি করবেন, যে সমস্ত বাবা মায়েরা বাইরে বেরোচ্ছেন, মেয়ে হয়তো শুয়ে আছে কিন্তু বাবা মা চলে যাচ্ছেন, তাহলে আপনারা কি করবেন, মেয়ের পাটা একটু ছুঁয়ে যাবেন। প্রণাম করার কথা বলছি না, পাটাকে ছুঁয়ে যাবেন। কন্যা সন্তান হচ্ছে মা লক্ষ্মী, সেই জন্য এই মা লক্ষ্মীকে, মা লক্ষ্মীর পা স্পর্শ করে যাবেন। বিশেষ করে বাবারা যখন বেরোচ্ছেন তখন মেয়ে যদি জেগেও থাকে তাতেও কোনো অসুবিধে নেই, আর শুয়ে থাকলেও কোনো অসুবিধে নেই। আপনি তো প্রণাম করছেন না, বলে শুয়ে থাকলে প্রণাম করতে নেই, তো আপনি তো প্রণাম করছেন না, জাস্ট তার পাটা ছুঁচ্ছেন, টাচ নিচ্ছেন। এই টাচ নিয়ে আপনারা বাইরে বেরোন, অফিস কাছারি যা করছেন করুন, দেখুন আপনার অন্য দিনের থেকে এই দিনগুলি খুব ভালো যাবে। এটিও আপনারা করবেন, এটা কোনো দিন ক্ষণ নেই, যতদিন আপনাদের ইচ্ছা ততদিন করবেন। মানে বাধা তো রোজই আসে, রোজই বাধা কাটাবার দরকার হয়, সেই জন্য আপনারা করে যাবেন। আর মায়েরাও করবেন, আবার মায়েরা নাও করতে পারেন কিন্তু করলে ভালো। এবার মা লক্ষ্মীর সাহায্য পাওয়ার জন্য আরেকটি উপায়ের কথা বলবো, কামাখ্যা সিঁদুর। এই কামাখ্যা সিঁদুর আপনারা আঙুলে করে আজ্ঞায় লাগাবেন, এরকম আজ্ঞায় কামাখ্যা সিঁদুরটা লাগাচ্ছেন, লাগিয়ে একটুখানি হোল্ড করে থাকবেন, আঙুলটা ছুঁয়ে রাখবেন, আজ্ঞায় আঙুলটাকে ছুঁয়ে রাখবেন। ছুঁয়ে রেখে আপনি ম্যানিফেস্ট করুন, আপনার যেটা মনের ইচ্ছে আছে সেই ইচ্ছের কথাটা বলুন, অন্তত 3 সেকেন্ড আপনাকে আজ্ঞায় আঙুলটা এরকম টাচ করে রাখতে হবে, রেখে আপনি আপনার ইচ্ছের কথাটা বলুন, এতে আপনার ম্যানিফেস্ট খুব ভালো হবে। এবার যদি আপনার সন্তান কথা না শোনে তাহলে কি করবেন, এই কামাখ্যা সিঁদুরটা একটুখানি নিয়ে আপনার সন্তানের কপালে দিয়ে দিচ্ছেন, তাহলে সন্তান কথা শুনবে। আর স্বামীর ক্ষেত্রেও করতে পারেন, স্বামীর কপালেও দিয়ে দিন এই সিঁদুরটা, সব ধীরে ধীরে আপনার বসে চলে আসবে। অন্তত 41 দিন তো করবেনই, তারপরে দেখুন কি রেজাল্ট হয়। এবার রান্নার কথা বলছি, রান্নায় যখন আপনি তেজপাতা দিচ্ছেন এই তেজপাতায় আপনারা 520 এই সংখ্যাটি লিখে তারপরে আপনারা রান্নায় দিন, এই রান্নার মানে পজিটিভ এনার্জি অনেক বেড়ে যাবে এবং আপনি যেটা চাইছেন সেটা পাওয়ার সম্ভাবনা থাকবে। এবার আপনি যখন রান্নায় হলুদ দিচ্ছেন, এই হলুদ কি করে, আমাদের শুক্র গ্রহকে স্ট্রং করে, বৃহস্পতি গ্রহকে স্ট্রং করে, আর হলুদ আমাদের মা লক্ষ্মীর একটি প্রিয় জিনিস, সেই জন্য হলুদটা যখন দিচ্ছি তখন হলুদটা দেওয়ার সময় বলতে হবে, হে মা লক্ষ্মী দেবী, আমি আমার এই কাজের জন্য মানে অর্থের জন্য বা ঋণ শোধ করার জন্য বা অভাব অনটন দূর করার জন্য এই হলুদ ব্যবহার করছি, আমাকে সাহায্য করো, ওটা বলতে বলতে আপনি হলুদটা দেবেন। যখনই আপনি কথাটা বলছেন তখনই সেই ভাইব্রেশন আপনার রান্নার মধ্যে থেকে যাচ্ছে, রান্নার মধ্যে অনেক পজিটিভ এনার্জি বেড়ে যাচ্ছে। এবার যখন চা বানাচ্ছেন বা কফি বানাচ্ছেন বা দুধে চিনি দিচ্ছেন, চিনি কি হচ্ছে, চিনি লাভের ব্যাপার, সম্পর্ক রিলেশনকে ঠিক করে, তাহলে আপনি যখন চিনিটা দিচ্ছেন যার সঙ্গে আপনার অসুবিধে আছে সেই নামটা করে বলবেন যে এর সঙ্গে আমার সম্পর্ক ঠিক হয়ে গেল, এই জন্য আমি এই চিনিটা ব্যবহার করছি, চিনিটা দিতে দিতে বলবেন।
এবার এগুলো তো আপনি খাচ্ছেন, এগুলোই আপনার জন্য কাজে লাগবে। এইভাবে ছোট ছোট রান্নার মধ্যে, ছোট ছোট কাজের মধ্যে দিয়েই আপনি ম্যানিফেস্ট করে ফেলছেন, আলাদা করে আপনাকে আর সময় দিতে হচ্ছে না। আবার যখন লবণ দিচ্ছেন রান্নায়, তখন লবণটি নিয়ে, লবণ হাতে করে দেবেন না, লবণ সবসময় কোনো জিনিসে করে দেবেন, কারণ হাতে করে আপনি যদি দেন তাহলে আপনার এনার্জি, যদি ব্যাড এনার্জি থাকে সেটা চলে যাচ্ছে। কোনো একটা জিনিসে করে লবণ তুলবেন, তুলে রান্নায় দিতে দিতে বলবেন সমস্ত ব্যাড এনার্জি চলে যাচ্ছে। যখন আপনি রান্নায় কাঁচা লঙ্কা দিচ্ছেন, কাঁচা লঙ্কাটা দেওয়ার সময় বলবেন এই কাঁচা লঙ্কা আমাকে প্রোটেকশান দিচ্ছে, কাঁচা লঙ্কা আমাদের প্রোটেকশান দেয়, কাঁচা লঙ্কা আমাকে প্রোটেকশান দিচ্ছে, এটা বলতে বলতে আপনি কাঁচা লঙ্কাটা দেবেন। এরপরে ধনে পুদিনা পাতা এইসব যখন দিচ্ছেন, এগুলো হচ্ছে কি অ্যাবান্ডেন্স বাড়ায়, আমাদের অর্থকরীর বিষয়টি বাড়ায়। তাহলে ওই জিনিসগুলো দেওয়ার সময় বলবেন আমার ঘরে প্রচুর অর্থ আসছে, অর্থ ঝেপে পড়ছে আমার ঘরে বলে আপনি এইটা দিচ্ছেন। এইভাবে একটা রান্নার মধ্যে অনেক কিছু অ্যাফার্মেশন পড়ে গেল, আপনার নিজস্ব অ্যাফার্মেশন। এইভাবে আপনি করুন, এগুলো আপনার নিজের জন্যও কাজে লাগবে এবং বাড়িতে যারা যারা খাবে এই রান্না প্রত্যেকের জন্য সুফল হবে। যদি আপনার বাড়িতে কলহ লেগেই থাকে বা কেউ কাউকে পছন্দ করে না, দেখবেন ধীরে 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 কেটে যাবে। 41 দিন আপনারা করে দেখুন কাজগুলি। আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা একটা লাইক দিয়ে দেবেন। যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ, যারা এখনও করে উঠতে পারেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আমার ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা যারা রেইকি বা অন্যান্য স্পিরিচুয়াল হিলিং শিখতে চাইছেন তারা অবশ্যই ডালিয়া রেইকি ইনস্টিটিউটে, আমি ডালিয়া মুখার্জি, আমার সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন। আপনারা খুব ভালো থাকুন, আনন্দে থাকুন, সুস্থ থাকুন এবং হাসি মুখে থাকুন। নমস্কার, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।